বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে দুই দেশের 5,000-এরও বেশি যাত্রী যাতায়াত করে। বর্তমানে এই চেকপোস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে 4 ঘন্টার সময় বাড়িয়ে রাত 10টা পর্যন্ত খুলে রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বন্দর ব্যবহারকারীরা বলছেন, এর ফলে যেমন পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়বে, তেমনি গতিশীলতা বাড়বে ব্যবসা বাণিজ্যে। সাধারণ মানুষের বিশেষ করে পাসপোর্ট যাত্রী যাতায়াত, তাদের অনেক উপকার হবে। 10টা পর্যন্ত সময়টা বর্ধিত করা হয়, তাহলে দিনের কাজ দিনের শেষ করেই কিন্তু আবার বাংলাদেশিরা তাদের দেশে ফিরতে পারবে। বাস্তবতার নিরিখে অবশ্যই সারা রাত দিন 24 ঘন্টাও যদি খোলা না থাকে, তবে কমপক্ষে 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা উচিত। তবে ভারতের পেট্রাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া সরকারের এই উদ্যোগ সফল হবে না বলে মনে করেন কাস্টমস কমিশনার। যাত্রীর ক্ষেত্রে সন্ধ্যার পরে যাত্রী এমনিতেই কম আসে, তবে দুই দেশ যদি বসে একই সাথে সিদ্ধান্ত নেয়, পেট্রাপোলও যদি বলে 10টা পর্যন্ত চালু রাখে, আমরা চালু রাখতে পারবো, সেই ক্ষেত্রে আমার মনে হয় অবস্থার উন্নতি। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সময়সীমা বৃদ্ধির সাথে পরিবহন সার্ভিসেরও যোগসূত্র রয়েছে। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা দেখছেন তিনি। সময় বাড়ালে হয়তো সংখ্যা হয়তো বাড়তে পারে, তো খুব একটা বাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ এর সাথে আমার জড়িত হচ্ছে ঢাকা থেকে বাস আসতেছে কিনা বা ট্রেন আসতেছে কিনা, এর সাথে সম্পৃক্ততা আছে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে অচিরেই সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সকলের।